এরপরে প্রশ্ন হলো স্কুল সার্টিফিকেটে জন্ম নিবন্ধন সনকে কমিয়ে লেখা ঠিক কিনা। এই প্রশ্নের উত্তর দিলে আমরা বেশিরভাগ মানুষই ফেঁসে যাব, কারণ আমাদের দেশে মানুষের বেশিরভাগ মানুষেরই জন্মের ঠিক নেই বলা যাবে না, জন্মের তারিখের ঠিক নেই। জন্মের ঠিক আছে কিন্তু জন্মের তারিখের কি নাই, ঠিক নাই। প্রবাসে যখন যায় আমাদের দেশি ভাইরা, তাদের পাসপোর্ট নিয়ে অনেক সময়, আমি একসময় মিডিল ইস্টে ছিলাম, তো সেখানে দেখা গেল বাংলাদেশি ভাইরা ওমরা কিংবা হজে যাবেন, তাদের যে হজের প্রসিডিওরগুলো আছে সেগুলোর জন্য তাদের পাসপোর্টের ডেট টেট এগুলো এন্ট্রি করা লাগতো। তো অবাক হয়ে যাইতাম যে 100 জনের যদি পাসপোর্টের ডাটা এন্ট্রি দিতাম তো 100 জনই দেখা যেত জন্ম হলো সব পয়লা জানুয়ারি। সব কি ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্টে যদি 200-400 লোক থাকে তো দেখবেন যে পয়লা জানুয়ারি ধুমায়া শুধুমাত্র সবাই বার্থডে, কারণ জন্মের তারিখের খোঁজ খবর নাই, তো গড় হারে সব কি দিয়ে দিছে পয়লা জানুয়ারি দিয়ে দিছে। দেখা গেল যে প্রবাসে যাওয়া দরকার, এত বছর বয়স না হলে ভিসা পাওয়া যাবে না, তো সেজন্য বছর বাড়াইয়া পাসপোর্ট বানায় লেখে, ঠিক না ভাই? ঠিক। এখন অবশ্যই 2 নম্বরিগুলো করা অনেক কঠিন হয়ে গেছে মাশাল্লাহ, কারণ সিস্টেম উন্নত হয়েছে, এখন জন্ম নিবন্ধনের আলোকে পাসপোর্ট হয়। কিন্তু যে চুরি করবে সে আগের থেকেই করে, মা বাপ অনেক সময় দেখা যায় সন্তানের জন্ম নিবন্ধনের সময় বয়স কমায়া লেখে, বয়স কমায়া লেখে, যাতে করে সে পরবর্তীতে এগুলোর সুবিধা পাইতে থাকে। মনে রাখবেন এগুলো হারাম, এই জন্ম তারিখকে পরিবর্তন করে লেখা, কমায়া বা বাড়ায়া যেভাবেই করেন না কেন, মিথ্যা জন্ম তারিখ লেখা এটা কবিরা গুনাহ। যে মা বাপ নিজের সন্তানের জন্ম তারিখ ভুল লেখেন, ইচ্ছাকৃতভাবে মিথ্যা লেখেন, কমায়া বাড়ায় লেখেন, এই সন্তানের জীবনের শুরুতেই আপনি মিথ্যার উপরে ফাউন্ডেশন গড়ে দিচ্ছেন। এই সন্তান ভালো মানুষ হবে কোথেকে? আপনি তার কাছ থেকে কিভাবে আশা করেন যে সে ভালো মানুষ হবে, আপনার সেবা করবে, আপনার কদর করবে? আপনি নিজেই তো তাকে সততার শিক্ষা দেন নাই। অনেক শিক্ষকরা আছে যে স্কুল সার্টিফিকেটে শিক্ষার্থীদের জন্মের তারিখ সুবিধা অনুযায়ী বসায় দেয়, এগুলো গুনাহের কথা ভাইরা। আমার একজন অভিভাবক হিসেবে, দায়িত্বশীল অভিভাবক হিসেবে এগুলো আমাদের করা উচিত না। যা জন্ম তারিখ সেটাই লিখবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, মিথ্যা একটা জন্ম তারিখ যখন একবার দিয়ে ফেলবেন পরবর্তী সব সার্টিফিকেটে সেটা হতে থাকবে, সারা জীবন আপনি সেই মিথ্যা সার্টিফিকেট বহন করে যা বেড়াবেন, মানে একটা মিথ্যাকে আপনি আর পরিবর্তনও করতে পারবেন না, এই মিথ্যা নিয়ে আপনাকে কবরে যেতে হবে। কত ডেঞ্জারাস কথা, সামান্য একটু সুবিধার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে না। অতএব জন্মের তারিখ বার্থ সার্টিফিকেটে হোক আর শিক্ষার সনদে হোক অথবা পাসপোর্টে দেওয়ার জন্য হোক, যেই জায়গায় হোক না কেন, ঠিকঠাক যা জন্মের তারিখ সেটাই লিখবো। হ্যাঁ, জন্মের তারিখ জানা নাই, এখন একটা লিখতেই হচ্ছে, কোনো কারণে সংরক্ষণ হয় নাই, তাহলে সেক্ষেত্রে অনুমান করে বেশিরভাগ যেটা মনে হয় সেরকম একটা দিলেন, যেহেতু একটা দেওয়াই লাগবে। কিন্তু জেনে শুনে ঠান্ডা মাথায় কমায়া বা বাড়ায় লেখা জায়েজ হতে পারে, কবিরা গুনাহ, সাধারণ গুনাহ না, কবিরা গুনাহ। হ্যাঁ, এখন কথা হলো মিথ্যা জন্ম তারিখ দিয়ে সার্টিফিকেট বের করে ওইটা দিয়ে চাকরি নিয়েছেন, এখন ইনকাম হালাল হবে কিনা? উত্তর হলো ইনকামটা হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনার উপার্জন হালাল থাকে। কিন্তু আপনি যে অপরাধ করেছেন তার জন্য আপনার গুনাহ হবে, সেজন্য আল্লাহর কাছে কি চাইতে হবে, মাফ চাইতে হবে।